তুই যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তোর বুকেতে জড়াইয়া, তোরে করিতাম আদর রে তুই যদি আমার হই। যেমন মনে করেন অতীত ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। অতীত বর্তমান ভবিষ্যতের তো বহুত কাহিনী, বহুত কাহিনী দিল, অতীত ছাড়া তো কাহিনী চলে না। বর্তমান কি সেটা বলেন, বর্তমান চলাফেরা খাওয়া ঘুম পাড়া। আমি বলছি বর্তমান কি, বর্তমান কাকে বলে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সেদিন নিউ দাদা চ্যানেলের পক্ষ থেকে, আমি সাথে আছি মোহাম্মদ চ্যানেল, আমার সাথে আছে দুইটা আপু আর দুইটা ভাইয়া, কেলবা আছে দুষ্টু আর মিষ্টি দাদা। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো আছি। কি নাম আপনার? মুসলমান মায়া। মায়া, আপনার নাম? এসকে আলামিন। এসকে আলামিন ভাই, আপনার নাম? মানুষের জন্য, এটা তো চেনেন, গানে কয় মানুষ মানুষের জন্য। তাহলে তো জীবনই তো এটাই, জীবনই এটা আপনার ব্যর্থ জীবন। ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন দিয়ে কি করে মানুষ? ব্যর্থ জীবনে অনেক কিছু করা যায়, ব্যর্থ জীবন কোনো কাজে আসে না কোনো মানুষের। এটা কথা আসে আপনার? অবশ্যই আসে। কি কাজে আসে? যেমন মনে করুন অতীত ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। অতীত বর্তমান ভবিষ্যতের তো বহুত কাহিনী, বহুত কাহিনী দিল, অতীত ছাড়া তো কাহিনী চলে না। বর্তমান কি সেটা বলেন, বর্তমান চলাফেরা খাওয়া ঘুম পাড়া। আমি বলছি বর্তমান কি, বর্তমান কাকে বলে। এ মিয়া, বর্তমান কাকে বলে আপনি চেনেন না? কি বলেন আবারও ভাই, কি বলেন বর্তমান কাকে বলে? বর্তমান এখন অতীত কি, অতীতে আগে যা ঘটে গেছে ওটাই বর্তমান কি? বর্তমান এখন এখানে বসে আছি, এই যে আমি সেটাই তো জানতে চাইছি। হ্যাঁ সেটাই, আমি তো মনে করছি আপনারা উল্টোটা পাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা দাদা, কি দাদা খেলবো? খেলেন, পারবেন তো? অবশ্যই পারলে কিন্তু দৌড় দেন একজন। না দেবো না। আপনার কি সম্পর্কে একে অপরকে? এমনি ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, বিয়ে শাদীতে একজন রয় না মনে হয়, সবাই আনমেরিড? হ্যাঁ সবাই আনমেরিড। আচ্ছা ঠিক আছে খেলবো। ঘরের বউ মুরুদ্দি শুয়ে শুয়ে রয়েছে, খেতা মুরুদ্দি শুয়ে রয়েছে, স্বামীয়ে হোক ঠুকো স্বামীয়ে খেতা মুরুদ্দি শুয়ে রয়েছে। ঘরের বউ গেছে গোসল করতে, কোথায় গেছে? পুষ্কুনিতে। পুষ্কুনিতে গোসল যাওয়া করার পরে এদিক দিয়ে স্বামী গেছে গিয়ে কোথায়? আরেক জায়গায়। আরেক জায়গায় গেছে ওই স্বামীর খেতার তলে শ্বশুরে শুয়েছে, মেয়ের বাবা শুয়েছে। ঘরের বউ গোসল করে আইসে বলে কি বাবা বাজারে গেলেন না, স্বামী স্বামীরে যে বাপ কইলে বাপ বইলে ফালাইছে। ঘরের বউ কি উত্তর দিব? উত্তরটা হবে কি সেটা বলেন। আসলে ভুল মানুষই করে। অতীত অতীত খোঁজেন, বর্তমান খোঁজেন, এটা খোঁজেন এবার। আসলে দাদা জিনিসটা এমনই কষ্টদায়ক, প্রশ্নর সব প্রশ্নের অ্যানসার দেওয়াটা খুব। আচ্ছা আপনি বলেন কি হবে? উত্তর ভাবতে লাগবো। বলেন কি বলছেন, আবার বলেন কি বলছি? আবার বলছি, ধরেন ভুলে আপনার ঘরের পরিবার আপনার বাপ বইলে ফেলেছে, আপনি কি উত্তর দিবেন সেটা কোন জান? আমার বাপ কেন বলবো, যদি আমার ভুলে বলছে, ভুলে ভুলে তো হয়ই, হয় না? হ্যাঁ তাহলে সেটাই বল। মনে করেন তো ভুল তো ভুলই, ভুল হয়ে গেছে, ভুলের সমাধান আছে না? ভুলের আবার কি সমাধান? আপনি একজনের মাসেন সেটার বিচার বিচার আছে না? হ্যাঁ বিচার আছে, সেটাই তো বলেন, সেই সমাধান দেন আমারে, সেই সমাধান দেন। সমাধান ভাবতাছি। কি ভাবতেছেন? এই যে আপনি ভাইবে কোথায় নিতে নিতে পারবেন দেখি, বাড়ি গান পারেন? আপনি পারি কি গান পারেন? ভালো একটা আধুনিক গান পারবেন? আধুনিক গানই তো বলবো। আচ্ছা বলেন যে আধুনিক গান একটা বলবো। হ্যাঁ, তুই যদি আমার হইতি রে সুন্দরী, আমি হইতাম তোর বুকেতে জড়াইয়া, তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে। কি ভাবছেন? কোন পাই না তো ভাবছেন কি? একটা গান গাই আবার বাবু। আমি গান পারি না, গান পারি না। কি 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 পারেন? আপনি একটু গান ভাই, একটু বাবু গান গাবো, এক কলি গান গাইবেন বেশি না। এই আবার বাপ থাক, তিনি শুন। তুমি বন্ধ দিলা ফাঁকে, আমি দেই না কই না ভাই। আপনি গান বলতে বসেন, আমি গান বলছি, আর কারে সেটা আপনি জানার দরকার আছে? আর বলবো না, আপনি গানের মুড নষ্ট। না না না, জান বল বল।